কন্ডিশনের জন্য একটা কাজ করেন, ফাইল নেন নর্মালি ইন্ডেক্স ডট এইচটিএমএল। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই কন্ডিশন আছে, এবং কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এই কন্ডিশনটা আপনি ভালো করে বোঝেন, কন্ডিশনটা যদি ভালো করে বোঝেন, তাহলে মনে করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে পানির মতো মনে হবে। জিনিসটা বেসিক, এই জিনিসটা অনেকে প্যাস লাগায় ফেলে। হ্যাঁ, এখন কন্ডিশনটা কেমন? কন্ডিশনটা যদি তুমি এই কাজটা করো, সাপোজ তুমি যদি আজকে পড়তে বসো তাহলে চকলেট দেবো, তাই না? শর্ত যদি অ্যাসাইনমেন্ট করো তাহলে আইসক্রিম দেবো। তারপরে যদি শর্ত আর যদি কিছুই না হয়, এগুলো যদি কোনো কিছুই না হয়, তাহলে একটা আলাদা শর্ত দেবো, তাহলে দেবো তাহলে মুড়ি খাও। শর্ত না, কন্ডিশন হচ্ছে একটা কন্ডিশন। এটা যদি হয় তাহলে এটা হবে, এটা যদি হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, নতুবা যদি এটা হয় তাহলে এটা হবে, নতুবা যদি, মানে ওটা যদি না হয়, মানে প্রথমটা যদি না হয় তাহলে এটা যদি করো তাহলে এটা হবে। আর যদি কিছুই না হয়, সবার শেষে কি, যদি কিছুই না হয় তাহলে এটা হবে। কথা বুঝছেন? এখন ব্যাপারটা কীরকম আমি একটু বুঝাচ্ছি। দেখেন, সাপোজ আমরা পরীক্ষার রেজাল্ট যদি আমরা দেখতে চাই, পরীক্ষার রেজাল্ট সাপোজ ধরেন কামরুল নামে একটা ভেরিয়েবল দেন, একটা কামরুল নামে একটা ভেরিয়েবল দেন। সাপোজ ধরেন কামরুল উনি পরীক্ষাতে পাইছে হচ্ছে 40, উনি তাকাইছে কেমন করে জানো, পাস করেছে। তারপরে ধরেন পাস কত, পাস ধরেন 33-তে, সাপোজ 33-তে পাস। না, এক ফ্রেন্ড, না সে অ্যাডমিশন নেবে সব টেকারিতে, আচ্ছা এখন কামরুল হচ্ছে 40 পাইছে, পাস কততে, 33-তে। মানে এখানে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দেবো কেমন, ইফ দিয়ে কন্ডিশন দিতে হয়। ইফের পর এখানে দিতে হয় হচ্ছে কন্ডিশনটা, শর্তটা, যদি কামরুল কয় কী হয়, যদি বেশি হয় গেটারতে, যদি বেশি হয় কামরুল কিসেছে, পাশাচ্ছে, যদি পাশাচ্ছে যদি বেশি হয় তাহলে কী হবে, কামরুল পাস করবে না। এখানে লেখা থাকবে সাপোজ অ্যালার্ট, অ্যালার্ট হবে। এখানে লেখা থাকবে কামরুল ভাই পাস করছে, মিষ্টি খাওয়াবে। এই আপনি পাস করছেন, মিষ্টি খাওয়াইছেন, রিসেন্টলি পাস করছেন না আপনি? 15 ব্যাচ, এটা কত সাল, এতদিন কী করছেন? আচ্ছা, মিষ্টি খাওয়াবে, তো এত মিষ্টি খাওয়াতেই হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন তো কাজ হয় কি না। কামরুল ভাই পাস করছে, মিষ্টি খাওয়াবে। এখন যদি হঠাৎ করে উনি ফেল করছে, ধরেন ফেল যদি করে ফেলে, কিছু করবে এখানে, কোনো কন্ডিশন মিলবে, কিছু করবে না। শর্ত না মিললে শো করবে কেন, শর্ত না মিললে শো করবে? এখন শর্ত যদি না মেলে, যদি সে পাস না করে, মানে এটা হচ্ছে যদি এটা বড় না হয়, তাহলে একটা এলস দিয়ে দেন, এলস। আচ্ছা এখানে এটা হচ্ছে
ডেস্টিনি না, ডেস্টিনি 2016 না, কত জন ছিল ওইটা না, যে আমি শিখছি আরেকজনকে ভর্তি করলে আমি টাকা পাবো, বা আমি কাজ করি, আমি আমি যদি আরেকজনকে কাজ করাই তাহলে ক্লায়েন্ট আমাকে টাকা দিবে, এরকম না। দরকার কি ভাই, নিজের খেয়ে বোনের মুশকিল দাঁড়ায়। আচ্ছা এখানে অ্যালার্ট লেখেন, এখানে বলে দেন যদি এই স্টেটমেন্টে না মিলে তাহলে কি করবো, কামুল ভাই ফেল মারছে। আচ্ছা এখন দেখেন তো কাজ করে কিনা, মিস্টার কাজ করছে না, কারণ প্রথমটা মিলে নাই শর্ত, এটাই হচ্ছে মূলত শর্ত, শর্ত হচ্ছে এটাই, যদি একটা একটা না মিলে একটা একটা কাজ করবে, কথা বুঝছেন কি পারবেন না এখন যদি। আচ্ছা 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 আমি সে আসতেছি সেখানে, সাপোজ হরত করে ধরেন কামরুল ভাই, আচ্ছা এখানে এরকম না করে দে পিআরও এমপিটি প্রম্পট দেওয়া যায়, প্রম্পট পিআরও এমপিটি, আচ্ছা প্রম্পটি মনে হবে আমার একজ্যাক্টলি খেয়াল নেই, আচ্ছা ঠিক আছে এখানে এখানে আমরা ইনপুট দিতে পারবো, কামরুল ভাই পাস করছে দেখছেন, এটা হচ্ছে এই প্রম্পট দেওয়া মানে হচ্ছে এখানে আমরা যে মানটা দিচ্ছি, এখানে যে মানটা দিচ্ছি, এখানে যে মানটা দিচ্ছি সেটা মান হয়ে যাচ্ছে কত, কামরুলের মান সমান সমান সেটা হয়ে যাচ্ছে, মানে এখানে মানে এখানে বসে যাচ্ছে আর কি, ইনপুটের মতো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ এখন এখানে যে মানটা দেবো আমরা সেই মানটা কী হবে, হয়ে যাবে এখানে 32 দিলে এটার মান হয়ে যাবে 32, আর এটা কামরুলের মান সমান 32 হয়ে যাবে, মানে এখানে গিয়ে কন্ডিশনটা মিলাই দেখবে, কি কথা বুঝছেন নাকি বোঝেন নাই, বুঝছেন আপনি ক্লাস করছিলেন গতকালকে, বলছি তো গতকালকে যারা ক্লাস করে নাই তারা কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে না, উনি এমনিতেও অনেক কাঁচা, অনেক অনেক কিছু জানে না, সো ওনাকে আরো একটু ডেডিকেটেড হতে হবে না, সাপোজ 10 জন লোক দৌড়াচ্ছে আমি যদি সবার চেয়ে কম দৌড় পারি তাহলে আমি কী করতাম, আগে থেকে প্র্যাকটিস করতে বেশি এবং ওই ওরকম করে নিজেকে মানে অনুশীলন করে ওইরকম করে নিজেকে প্রিপেয়ার হতে হবে, যাতে আমি তাদের সাথে দৌড়ায় ফার্স্ট না হতে পারি, একটি তাদের সাথে যেন হেরে যেতে পারি, তাই না, এই জন্য যারা একটু মানে তাদের কন্ডিশনটা একটু নিচে তারা তো নিজেরা বোঝেন, অ্যাটলিস্ট নিজে বোঝেন তো আমার অবস্থাটা কোথায়, মানুষ কিন্তু নিজের বিচারটা সবচেয়ে নিজেই বেশি ভালো করতে পারে, আমার পজিশনটা কোথায়, আমার কী করা উচিত, আমার কতটুকু ডেডিকেটেড হওয়া উচিত, এটা আমি সবচেয়ে ভালো জানি, সো আপনার মতো আপনাকে চলতে হবে, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন মানে এই না যে পেসে গেছেন, আমাকে মেসেজ দিচ্ছেন জরিমানার ভয়ে, ঠিক আছে আসেন, অনেকে মেসেজ দিচ্ছে আপনাদের কাছে যারা আসেন সবাই মেসেজ দিচ্ছে, আমি সবাই মেসেজ দিত, হ্যাঁ না এটা আপনার উপরে, যেমন উনি বলছে ভাই আমি তো কী যেন বলছে, আমি বলছি আপনার ইচ্ছা, আপনি কী করবেন না করবেন আপনার ইচ্ছা, আপনি যদি ক্লাস না করতে পারেন আসতে না পারেন সেটা আপনার ইচ্ছা, আপনি কী করবেন সেটা আপনি ভালো জানেন, আপনি কাজ পাইলেও আমার মানে লাভ নাই, আমার না পাইলেও লাভ নাই, হ্যাঁ পাইলে লাভ আছে কি, হয়তো আমি বলতে পারবেন যে সাব্বির ভাই ভাই সাব্বির ভাইয়ের কাছে শিখছিলাম মনে মোটামুটি এখন কাজ করতে পারি আমি, সাপোজ আপনাদের মধ্যে একজনও যদি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করেন বা ডেভেলপার হন, অ্যাটলিস্ট মানে কারোর কারোর সামনে বলার দরকার নেই, কারোর সামনে যদি নাও বলেন মানে নিজের মানুষের মান কমে যাবে, সেই জন্য সাব্বির ভাইয়ের কাছে শিখছি, অনেকে আছে না যে বললে পরে মানুষের মান কমে যায়, হ্যাঁ এরকম আছে অনেকেই, ইকো প্রবলেম, মানে একটা স্টুডেন্ট উনি আমার কাছে শিখছে, উনি এইচটিএমএল সিএসএস আমার হাতেই হাতি করি, তো এখন সে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার, এখন স্ট্যাটাস দিছে উনি, তো স্ট্যাটাসের মধ্যে অনেক কথাই লিখছে, মানে নিজের ইয়েতেই লিখছে আর কি, নিজের প্রোফাইল থেকেই শেয়ার করছে, হ্যাঁ তখন বলছে যে অনেক দিন ধরে করে এই সেই মানে, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু লিখছে, না সে আমার কথা কিছুই বলে নাই, আচ্ছা না করলেও সমস্যা নেই, না করলেও আমার আসা যায় না, তো আমি তাকে বললাম কংগ্রেচুলেশন,
তো বলছে থ্যাংক ইউ ভাইয়া। আমি তাকে জানালাম যে আমি দেখছি কিনা, না আমি আমি তাকে ভালো আমি তাকে কিছু বোঝানোর জন্য বলি রে। আমি দেখছি, সে তো দেখছে, আপনি দেখছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন হঠাৎ করে যদি সাপোজ, আচ্ছা এটা বাদ দেন, এখানে বাদ দেন, সাপোজ ধরেন আমরা দিলাম টিসার, ধরেন ওনাকে খুশি হয়ে 190 দিয়ে দিচ্ছে, টিসারের মেয়ের সাথে বিয়ে দেবে ধরেন, তাহলে এখানে কী লেখা আসবে? কেমনভাবে পাশ করছে, কারণ কি এটা কি 33-এর বেশি না? আমি চাচ্ছি যদি এইরকম রেজাল্ট শো করে তাহলে শো করবে টিসারের মাথা খারাপ হয়েছে, বুঝছেন? এরকম লেখা আসবে, সেক্ষেত্রে এটা দিলাম কি ইফ, আর এটা মানে ইফ ছাড়া, মানে এটা ছাড়া যা হবে সেই সেটাই। আর একটা কন্ডিশন দেওয়া যায়, এলস ইফ, মানে নতুবা যদি, এর মধ্যে কিন্তু, এর মধ্যে কি কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে? কোনো কন্ডিশন নেই, কিন্তু শর্ত নাই, কিন্তু নতুবা যদির মধ্যে শর্ত দেওয়া যাবে, এর মধ্যে কি করা যাবে? ইফ একটাই নেবেন, আর এলস ইফ অনেকগুলো নেওয়া যায়, অনেকগুলো নেওয়া যায় এলস ইফ। এখন এখানে বলবেন যদি কখনো কামরুল বেশি হয় কার চেয়ে, 100-র চেয়ে, তখন এখানে অ্যালার্ট হবে টিসারের মাথা খারাপ, হয়েছে মনে হয় কিছু খাইছে। ঠিক আছে, এখন দেখেন তো শো করে কিনা। তারপরে কিছু করছে, কামরুল ভাই পাশ করছে, মিষ্টি খাওয়াবে, কারণ এই ফার্স্টের যখন ফার্স্টে, মানে এই কন্ডিশনের সিস্টেম হচ্ছে ফার্স্টেরটা দেখে, ফার্স্টেরটা দেখে যখন এটাই মিলে গেছে এটাই শো করে দিবে, বাকিগুলোর মধ্যে যাবেই না, কথা বুঝছেন? তো এখানে বলে দিতে, বলে বলে দেওয়া যেতে পারে পাশ করার জন্য শর্ত কি, এটা হচ্ছে বড় হতে হবে এবং এবং কি হবে, অ্যান্ড 100 হচ্ছে কামরুল লেস দেন 100, 100 হচ্ছে 100 অথবা 100 হচ্ছে ছোট, এরকম, কথা বুঝছেন? এখন দেখেন তো শো করে। আচ্ছা, আসলে এখানে অ্যানটা এভাবে দিতে হয় না, এখানে ডাবল অ্যান দিতে হয়। এখন দেখেন তো কাজ করে কিনা, টিচারের মাথা খারাপ হয়েছে, মনে হয় কিছু খাইছে, কি ঠিক আছে? এখন যদি টিচার ওনাকে, ধরেন টিচারের মেয়েকে বিয়ে করে নাই, ওনাকে টিচার রেগে মাইনাস 190 দিয়ে দিচ্ছে, বুঝছেন? তখন কি কিসে করবে? ফেল করছে, কারণ কি জিরো চেয়ে ছোট না? এখন এক্ষেত্রেও চাচ্ছি এটাই শো করবে, টিচারের মাথা খারাপ হয়েছে, সেজন্য বলে দেন এই এইটার জন্য এইটা, মানে এই টিচারের মাথা খারাপ হয়েছে, এটা তখনই শো করবে যদি 100 হচ্ছে বড় হয়, অ্যান্ড অ্যান্ড না, অ্যান্ড না, অ্যান্ড না, কিন্তু অথবা, অথবা কামরুল কী হবে যদি ছোট হয় জিরোর চেয়ে, কথা বুঝছেন? কি ঠিক আছে? এখন আমরা এখানে এটা না দিয়ে কি করতে পারি, প্রম্পট এখানে বলতে পারি, দিবি কিনা বল, মানে একটা একটা বাংলা মুভির নাম, রেজাল্ট দিবি কিনা বল, রেজাল্ট দিবি কিনা বল, দেখছেন? এখানে দিয়ে দেন 99 পাশ করছে, আচ্ছা
prevent the space getting additional alert. এটা ক্লিক করার পর আর এটা শো করবে না আর কি, রিলোড না দিলে ওটা শো করবে না, বুঝছেন? এই অবস্থা, কথা বোঝা গেছে? এতটুকু বুঝছেন ঠিকঠাক মতো? আচ্ছা, আপনাদের আপনাদের নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, জাভাস্ক্রিপ্ট যতটুকু শিখাইছি এগুলো একদমই স্মুথলি যেতে পারা যায়, ঠিক আছে? আর আর কি বিক্রম কেউ কেউ পারবেন না, কত সপ্তাহে দিয়েছিলাম? এই সপ্তাহে দিলাম বিগ্রা ডট কম, ফেসবুক প্লাস এই জাভা স্ক্রিপ্ট, এতটুকু। মানে কত সপ্তাহে অ্যাসাইনমেন্টে থাকলো? এক্সাম কয়জনের? হাত উঠান তো একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা 6 জনের জন্য। ফেসবুক তো আমি করে দিছি, সবই করেছি, খালি ফুটারের ইমেল এলে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য, আপনারা যারা পরীক্ষা পরীক্ষার্থী যে আছেন, কেউ সময় পেলে করবেন, সবগুলোই করবেন, আর যাদের যাদের অতিরিক্ত সমস্যা না, তাহলে আপনাদের জন্য শিথিলযোগ্য। পরীক্ষা শেষ হয়ে জানাই, মিথ্যা হচ্ছে না?